ছড়িয়ে পড়েছে, দাবানল বন বনানিতে আগুন ধরে যাচ্ছে এক যুগে সারা পৃথিবী, ওই আমেরিকায়, ওই ইউরোপে, ওই তুরস্কে, ওই গ্রিকে, ওই রাশিয়ায়, ওই অস্ট্রেলিয়ায়, ওই ইসরায়েলে, যেইখানে আছে অক্সিজেন ওয়ার, অক্সিজেন ওয়ার, অক্সিজেন যুদ্ধ। বিশ্বের যেই পার্সেন্ট গাছগাছালি থাকলে অক্সিজেনের মাত্রা ঠিক থাকবে, এইভাবে গাছ পড়ে গেলে বিশ্বে অক্সিজেনের ঘাটতি হয়ে অক্সিজেন মাস্ক পরার জন্য করোনা লাগবে না, করোনা ছাড়াই বাঁচার জন্য মাস্ক পরতে হবে। এখন এই অক্সিজেন ওয়ারটা, এটা হাদিসে আছে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, শরিয়ার আইন লঙ্ঘন করেছ, প্রশাসনিক আইনে বিচার শুরু হয়ে যাবে তোমাদের। রিহান হামরা, অগ্নি বায়ুর অপেক্ষায় থাক। আমি এটি এক বক্তৃতায় বলে রেখেছি যে 15টি পাপ করলে শাস্তি স্বরূপ আসবে অগ্নি বায়ু, বাতাস থেকে আগুন ধরে যাবে। তার বনাঞ্চলে, তার বাগানে আক্রমণ করলো এসর, টর্নেডো, ঘূর্ণিবাত্যা, ফিহে নারুন, যার ভিতরে আগুন আছে। ফাহতারকাত, বন বনানি গাছগাছালি পুড়ে ছাই হয়ে গেল, পাপের কারণে হয়। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু, যারা যেখানেই যেই বিশ্ব পরিস্থিতিতে যে বিশ্বের মানুষরা মুমিন আর মুমিনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, অগ্নি পরীক্ষায় ফেলে, আগ্নে আশ্রু দিয়ে মুমিনদের জ্বালিয়ে দেয়, গর্ত করে পুড়িয়ে দেয়, যে বিশ্ব সমাজ আল্লাহর মুমিন মুমিনাদেরকে আগুনে ফেলে, অগ্নি পরীক্ষায় ফেলে, লাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আল্লাহ রেখেছেন জাহান্নামের শাস্তি, আর কি ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য আরো রয়েছে জ্বলে যাওয়ার শাস্তি। এটা কোনটা আযাবু জাহান্নাম, কোনটা আযাবুল হারিক, কোনটা? দুইটা তো, একটা পরকালে জাহান্নামে জ্বলবে, ওয়ালাহুম আযাবুল হারিক, দুনিয়াতেও জ্বলবে, এটা কোনটা? সারা বিশ্বে যে অগ্নিকাণ্ড চলছে, এটা ওইটা তো আল্লাহর আইনে কোনো স্বজনপ্রীতি নেই, কঠিন আইন। হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম 12,000 সৈন্য ছিলেন, একটু অহংকার এসে গিয়েছিল কোনো কোনো সাহাবির মনে, লান্নুগলাবা মিন কিল্লা, আজকে আমাদের এত বিশাল বাহিনী মক্কা দখল করে আসছি, কে হারায়, আজকে আমরা পরাজিত হব না, আমরা কম না এখন অনেক। এই 12,000 বাহিনী নিয়েই হুনাইনের যুদ্ধে হাওয়াজেন গোত্রের তীরের বৃষ্টির সামনে পরাস্ত হয়ে নবীজিকে একলা রেখে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সাহাবিরা পালিয়েছে, কোনো স্বজনপ্রীতি নেই। এই কথা কেন ভাবলা? আল্লাহর উপরে তামাক্কুল করা আইন, তোমার 1,000,000,000 টাকা থাকলেও 1,000,000,000 টাকার উপর ভরসা করলে আইন লঙ্ঘন হলো, স্পিরিচুয়াল আইন, আধ্যাত্মিক আইন লঙ্ঘন করেছে ওই মুহূর্তে। 1,000,000,000 টাকার চেয়েও বেশি সম্পদ ফেরাউনের ছিল, এই সম্পদ তাকে কি বাঁচাতে পেরেছিল? বাঁচাতে পারে, যতদিন আল্লাহ চেয়েছেন বেশি ছিল, আল্লাহ চাননি, লোহিত সাগরে লক্ষ লক্ষ আর্মি সহ মরে গেছে, তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। তো হুনাইনের যুদ্ধে এত বড় আউলিয়া আল্লাহ, সব আল্লাহর ওলি, দুই একজনে মনে হয় বলছিলেন যে লান্নুগলাবা মিন কিল্লা, আজকে আমরা জনসংখ্যা অনেক, মানে আল্লাহর কথা ভুলে গেছে, এমন মার দিয়ে দিয়েছেন, রেকর্ড ইতিহাস হয়ে গেল। আল্লাহ আকবার। এখন আমার আর আপনার কি অবস্থা? একজনে দাড়ি কামায়, যৌবন এখনো খোকা বয়স, এত সকাল কেন দাড়ি রাখবো? সুন্নতুর রসুল কামাই ফেলতেছে, 35 বছরে তাবলিগে গেছে বা কোনো ওয়াজ শুনেছে বা হাদিস পড়েছে,
এখন দাড়ির প্রতি মমত্ব তৈরি হয়েছে, দাড়ি রাখবে, রাখতে গিয়ে দেখে সব সাদা। এটা কোনটা? এটা কোন সুন্নত? দাড়ি রাখা তো রাসূলের সুন্নত, সাদা হয়ে যাওয়া এটা কোন সুন্নত? এটা আল্লাহর সুন্নত, এটাকে বলে সুন্নতুল্লাহ। সুন্নতুল্লাহ একাবুল্লাহ, আল্লাহর শাস্তির সুন্নত। তুমি রাসূলের, তুমি দ্বীনের নিয়ম লঙ্ঘন করেছো। তোমার যেই দাড়ি কালো থাকা উচিত ছিল 50, 60, 70 বছর পর্যন্ত, ওই নিয়ম আল্লাহ লঙ্ঘন করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন, দাড়ি সাদা হয়ে যাবে। ইমাম শাফি বলতেন, কেউ যদি কারো মেয়ের সাথে, যে মেয়েটি তার স্ত্রী নয়, পরের স্ত্রীর সাথে, যে আরেকজনের স্ত্রী, পরের নারীর সাথে যেই ব্যক্তি জিনা বা বিচারের ইলিগ্যাল সেক্সের কোনো কাজ করে, কোনো কাজ করে, সুন্নতুল্লাহর অধীনে এমন বিচার হবে? তুমি আরেকজনের মেয়ের সাথে নষ্টামি করেছো, তোমার মেয়েকে আরেকজন নষ্ট করবে। তুমি আরেকজনের স্ত্রীর সাথে নষ্টমা করেছো, তোমার স্ত্রীকে আরেকজন নষ্ট করবে। দুর্লঙ্ঘ বিধান, গোটা বিশ্ব একসাথে চেষ্টা করলে রোখাইতে পারবে না। ইমাম সাহাবী বলতেন, বুঝলাম তোমার স্ত্রীও নাই, তোমার কন্যাও নাই, তোমার নারী সদস্য বলতে পরিবারে কেউ নাই, এই অবস্থায় যদি তুমি কারো মেয়ের সাথে, কারো নারীকে উত্ত্যক্ত করো, ব্যভিচার করো, তো আরেক ব্যভিচারী এসে তোমার ঘরের ওয়ালের সাথে, দেয়ালের সাথে, প্রাচীরের সাথে হলো ব্যভিচার করে যাবে। আল্লাহর আইনে কোনো স্বজনপ্রীতি নেই। করোনা কি? করোনা হলো আমাদের আই লাভ ইউর ফল, যেখানে সেখানে আই লাভ ইউ। আমাদের শিল্পকলা, নাচ গান, আল্লাহর শরিয়ার আইন কি কতটা সূক্ষ্ম? এই চোখের উপরে সংবিধান দেয়া আছে, সাংবিধানিক কত আইন চোখের উপরে দেয়া আছে, এই দুই কানের উপরে কত সাংবিধানিক আইন দেয়া আছে। যাত্রার আপনি গান শুনি ফেলবেন, আপনার কাছে তো ভালোই লাগছে, আল্লাহর কাছে যে ভালো লাগে নাই দেখেন না? আল্লাহ তাআলা কানের নেমটটাই তুলে নিচ্ছেন, জাতীয় বিপর্যয় হয়ে যাচ্ছে, বয়রা কানে শোনে না, প্রায় ছেলেরা, প্রায় মেয়েরা, প্রায় মানুষেরা কানে শোনে না। শাস্তি لم تظهر الفاحشة في قوم قد حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون ফাহিশাহ, ফাহিশাহ দেখেন না বাংলাদেশের পত্রপত্রিকা, টেলিভিশনে, ফেসবুকে দেখেন না? আমাদের সমাজের সর্বস্তরে কীভাবে ব্যভিচার ছড়িয়েছে, ফাহেশা ছড়িয়েছে। এখন আর মেয়েদেরকে হালাল করার জন্য বিয়ে লাগে না, বিয়ে ছাড়াই সব বৈধ, জাত তার সাথে সম্পর্ক, কোনো নৈতিক প্রতিরোধ নাই, নৈতিক ইমিউন সিস্টেম ফেলিওর, ইমানিক ইমিউন সিস্টেম ফেলিওর। ইমিউন সিস্টেম দুইটা, একটা নৈতিক আর একটা দৈহিক। দৈহিকটায় ভাইরাস, জীবাণু, সাধারণ রোগ প্রতিরোধ করে, আর নৈতিক ইমিউন সিস্টেম অস্থিরতা প্রতিরোধ করে, জিনা প্রতিরোধ করে, বেহায়াপনা প্রতিরোধ করে। যাদের নৈতিক ইমিউন সিস্টেম, যে জাতির ফেল হবে তার দৈহিক ইমিউন সিস্টেম দুর্বল অথবা অকার্যকর হবেই, কোনো সন্দেহ নেই।